আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের যে গলায় রাবার দেওয়া যে মেক্সি হয়, ওই মেক্সি কিভাবে বানাতে হয় তাই দেখাবো। গলায় রাবার কিভাবে লাগাতে হয়, তো এর জন্য আমি প্রথমে মেক্সিটা কাটিং করে নেব। তো আমি এই যে লম্বালম্বিভাবে দুইটা ভাঁজ দিয়ে নিয়েছি, দুই ভাঁজে চার পাট কাপড় আছে আমার এখানে। তো আমি এখন দাগ কেটে নেব। তো এই দিকটা হচ্ছে খোলা দিক, এই যে আমি খোলা পাশটা থেকে দাগ কেটে নিচ্ছি, এই যে 3.5 ইঞ্চি। এইটা হচ্ছে আমার বগল, তো আমি বগলের লম্বা নিলাম 7 ইঞ্চি। আর এই বগলের এই দাগটা থেকে আরো কাঁধের জন্য আমি নিলাম হচ্ছে 4 ইঞ্চি। এই যে প্রথমে 3.5 ইঞ্চি হচ্ছে আমার বগলের, তারপর পরবর্তী 4 ইঞ্চি হচ্ছে কাঁধ। এই যে আমি 4 ইঞ্চি কাঁধ নিলাম। এখন কাঁধ থেকে 5 ইঞ্চি হচ্ছে আমার গলার লম্বা। এই যে দেখুন বন্ধুরা, এ প্রথম 3.5 ইঞ্চি হচ্ছে বগল, তারপর 4 ইঞ্চি আমি নিয়েছি কাঁধের জন্য, আর এই যে এতখানি হচ্ছে আমার গলা। তো এই গলার মধ্যে আমি রাবার লাগাবো। তো কিভাবে রাবার লাগাতে হয় আমি তাই দেখাবো। তো এখন আমি কেটে নিচ্ছি, বগলের এই দিকটা আমি একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম। এই যে আমার গলা কাটা শেষ। এখন এই গলার যে পটি, আমরা চার কোনা গলার যেভাবে পটি বের করি ওইভাবেই এই যে কাপড়টা থেকে আমরা গলার পটি বের করে নেব। তো আমি গলার পটির জন্য এই যে 2 ইঞ্চি করে কাপড় নিলাম। আমি যেভাবে গলার পটি সেলাই করার সময় জয়েন করে নেব। তো বন্ধুরা, এখন আমরা এই কিভাবে গলায় রাবার লাগাতে হয় তাই দেখাবো। তো বন্ধুরা, এখন আমি যে গলায় কিভাবে রাবার লাগাতে হয় তাই দেখাবো। তো তার জন্য আমি যে আমরা চার কোনা গলার যেভাবে পটি কাটি গলায়, ঠিক ওইভাবে আমি এই যে পটি বানিয়ে নিয়েছি। তো এখন আমি এই পটিটাকে এই গলার সাথে জয়েন করে নিচ্ছি।
আমরা কামিজের গলায় চার কোনা গলায় যেভাবে পটি লাগাই ঠিক ওইভাবে এই মেক্সির সামনে পটি লাগিয়ে নেছি। এখন আমরা এই গলার পটির উপর দিয়ে একটা চাপ সেলাই করে নেব। এখন আমি এই যে গলার এই পটির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এখন এই যে পটির এই যে কিনারা দিয়ে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি আমি। যে আমার পটি কিনারা দিয়ে সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি রাবারটা জয়েন করব। তো আমি রাবারের লম্বা নিচ্ছি হচ্ছে 5.5 ইঞ্চি। যে আমি 5.5 ইঞ্চি একটা রাবার নিলাম। এই যে রাবারটাকে আমি প্রথমে এই যে উটুসা করে ধরে নিব। এই যে পটির মধ্যে জয়েন করে নেব। এই যে পটির যে কিনারা, এই যে দেখুন এই কিনারায় উল্টা পাশে আমি জয়েন করে নিচ্ছি রাবারটাকে।
এই যে এভাবে আমি এই পাশেরও এই যে কিনারায় জয়েন করে নেব আবারো এখন আমরা গলার পটিটাকে এই যে সেলাই করে নেব আমরা সালোয়ারে যেভাবে রাবার লাগাই ঠিক ওইভাবে লাগাবো যাতে রাবারের উপরে কোনো সেলাই না পড়ে প্রথম অবস্থায় আমরা যে কিনারা ঘেঁষে রাবারের কিনারা ঘেঁষে সেলাই করব রাবারের উপরে সেলাই করব না রাবারটাকে টেনে টেনে সামনের দিকে এনে আমরা সেলাই করব দেখুন বন্ধুরা এই যে আমার মেক্সির গলায় রাবার কিভাবে লাগাতে হয় তা আমি লাগিয়ে নিয়েছি এই যে আমি রাবার লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা যদি আমার এই রাবার লাগানোর ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম